প্রধানমন্ত্রী কলকাতা এসে বিভিন্ন সময় চিটফান্ড নারদা স্ক্যাম সেই ব্যাপারে কড়া মনোভাব নেবার কথা বলেছেন, অথচ আমরা দেখছি যে তার দপ্তরের স্যাংশনের অপেক্ষায় এক বছর ধরে পড়ে আছে সিবিআই এর প্রস্তাব, যেখানে নারদা স্ক্যামে আমাদের রাজ্যের এমপিরা অভিযুক্ত। কেন উনি যা বলছেন উনি যা করছেন দুটোর মধ্যে মিলছে না কেন? দুর্নীতি বিরোধী এই ক্ষেত্রে কোন কম্প্রোমাইজ করা চলবে না এই দাবি জানিয়ে আমরা ছেড়ে দিয়েছি। গণবিভাগের ক্ষেত্রে আমার সেন্ট্রাল কথা হচ্ছে এই যে অন্যরা করলে পাজি, নিজে করলে কাজ, অন্যরা করলে সেটা অনেক দোষ কেস কামারি হবে। কিন্তু এখন কোথায় বুঝেছেন যে এটাও একটা বেশ পপুলার ভাব হচ্ছে, যেহেতু পপুলার ভাব হচ্ছে তাহলে তোমরা কেন আর সংস্থা করবে? সরকার তো রূপশ্রী ঘোষণা করেছে, মুখ্যমন্ত্রী ভেবে দেখুন, তিনি কন্যাশ্রী করেছেন, তিনি রূপশ্রী করেছেন, এই সব করার পরেও 10,000 লোকের গণনার ব্যবস্থা তাকে উপস্থিত থেকে সরকারকে করতে হচ্ছে, তাহলে রূপশ্রী প্রকল্পটা তুলে দিন, কন্যাশ্রী প্রকল্পটা তুলে দিন। কন্যাশ্রী রূপশ্রীটা যে আসলে ফাঁকা মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবনার মধ্য দিয়ে তা স্পষ্ট হচ্ছে। আমরা চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে যখন তদন্ত চেয়েছিলাম, আমরা সত্য উদ্ঘাটনও তখন ইউপিএ সরকার ছিল, বিকাশ অভিভাবক অভিযান আমরা করেছিলাম, আমরা অভিযান চালাই ছিল, প্রদীপ সিংহ রায় ছিল, আরো সবাই ছিলেন। তখন আমাদের একটাই বক্তব্য ছিল যে চিটফান্ডের যারা কেলেঙ্কারি নায়ক তাদের গ্রেপ্তার করা হোক, এবং প্রায় 100 জনের উপর বেশি মানুষ আত্মহত্যা করেছিলেন চিটফান্ডে প্রতারিত হওয়ার ফলে। তখন কিছু কিছু চাপ প্রয়োগের ফলে আদালত খুবই সক্রিয় হওয়ার ফলে উচ্চ আদালত কিছু কিছু লোককে গ্রেপ্তার করা হলো, আবার ছাড়া হয়ে গেল। কিন্তু আমরা দেখলাম চিটফান্ড তদন্তের নামে, কেলেঙ্কারি তদন্তের নামে একটা প্রহসন চলছে সর্বত্র, এবং এই তদন্ত করতে সিবিআই কে যে নির্দেশ দিয়েছে কোর্ট, সেই সিবিআই কে নিয়ে নোংরা রাজনীতির খেলা খেলছে কেন্দ্রীয় সরকার। যারা চিটফান্ডে কোটি কোটি টাকা লুট করেছে, বড় বড় রাঘব বোয়াল, তারা যখন টার্গেট ছিলেন, তার মধ্যে কংগ্রেসের মন্ত্রীও ছিলেন একজন, কংগ্রেস রাজ্যের মন্ত্রী ছিলেন আসামে, আমরা কোনো দল দেখে দেখি যারা লুট করেছে তাদের গ্রেপ্তার করা হোক, তাদের শাস্তির ব্যবস্থা করা হোক, প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হোক। দেখলাম তৃণমূল কংগ্রেসের নাম্বার টু ছিলেন একজন, মমতা ব্যানার্জি নিজের আসনে তাকে বসিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়, এমনকি মুখ্যমন্ত্রী বললেন তাদের নাম করে বললেন ওরা চোর, আমি চোর, সবাই চোর, আমরা ভেবেছিলাম সঠিক জায়গায় আঘাত হয়েছে। এমনকি বিজেপি নেতা সর্বভারতীয় নেতা যিনি এখন উত্তরপ্রদেশের মন্ত্রী, এখানে এসে বললেন ভাগ অমুক ভাগ অমুক ভাগ অমুক সব বললেন, ডিসেম্বরে এগুলো ভাগাবো, তার সামনের বছর বাকি সবাই কি ভাগাবো এখান থেকে।